পাহাড়ের নতুন সশস্ত্র সংগঠন কুকিচির ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ বান্দরবানের রুমা এবং থানচি উপজেলার সব সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছে। এতে আটকা পড়েছেন বহু পর্যটক এবং যাত্রী। সকালে কেএনএফ সদস্যদের হামলায় আহত হয়েছেন 3 পর্যটক সহ 4 জন। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় সেখানে পুলিশ এবং সেনা সদস্যরা টহল দিচ্ছেন। স্থানীয়রা জানান, গত 13 ফেব্রুয়ারি রুমায় সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল থেকে বম সম্প্রদায়ের বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করা হয়। এই ঘটনার জেরে কেএনএফ এমন পদক্ষেপ নিল। সকাল থেকে গাড়ি চলতেছে না, অনেক পর্যটক যাইতে চাইতেছে, যাইতে পারতেছে না। মায়েন্দ অস্বাভাবিক ভাড়া চাচ্ছে, 600-700 টাকা ভাড়া চাচ্ছে। সন্ত্রাসীর কার্যকলাপের কারণে আমাদের পর্যটক আসতেছে না, বাধাগ্রস্ত হচ্ছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাচ্ছি। আজকে গাড়ি ঘোড়া বন্ধ করে দেওয়া হয়েছে। কুকিজনি আমার লাইনম্যান নিয়ে গেছে, রুমার লাইনম্যান ওকে মারধর করছে।